যখন আমরা রাগ দেশ দুঃখ এসব ভুলে গিয়ে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, সেই মুহূর্তটা সত্যিকার অর্থে বড় দিন। যখন আমরা আমাদের মানসিক দূরত্ব, ডিফারেন্সেস, হেট্রেড সেইগুলোকে এক পাশে সরিয়ে রেখে মনে হয় একসঙ্গে একটু ভালোবাসায় সময় কাটাতে পারি, বাঁচতে পারি, হয়তোবা ফাদারের আজকের প্রেয়ার থেকে আমরা জানতে পেরেছি সেই মুহূর্তটাই বড় দিন। আর যেদিন পরমপিতা প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন এই প্রেমের বাণী নিয়ে, এই সৌহার্দ্যের বাণী নিয়ে, এই সম্প্রীতির বাণী নিয়ে, যে আমরা সবাই একসাথে ভালোভাবে প্রীতিতে সম্প্রীতিতে থাকব, সেই দিনটি বড় দিন। যেখানে আমরা দাঁড়িয়ে শুরুতে একটু বিশ্ব শান্তি, এটা বিরাট বড় শব্দ, ওয়ার্ল্ড পিস ইজ এ বিগ ওয়ার্ড, অ্যান্ড মেবি উই আর টু স্মল টু প্রে ফর ওয়ার্ল্ড পিস, বাট দিস স্মল অ্যাটেম্পট, স্মল এফোর্টস উইল মেক দ্য বিগ ওশান। হয়তোবা এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পদক্ষেপ, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ভাবনা একটা রেজোনেন্স ক্রিয়েট করবে, যে রেজোনেন্স সমস্ত বিভেদ, সমস্ত দ্বন্দ্ব, সমস্ত দেশকে ভেঙে দেবে একটা শান্তিপূর্ণ আমাদের সুন্দর পৃথিবী গড়ে দেবে, সুন্দর ত্রিপুরা গড়ে দেবে, যে ত্রিপুরাতে আমরা থাকতে চাই, যে ত্রিপুরাতে আমরা থাকি। সুতরাং আজকের ক্যালেন্ডারটি উদ্দেশ্যটা এরকম ছিল যে হ্যাঁ, আমরা গয়না বিক্রি করি, গয়না বানাই, দ্যাট ইজ আওয়ার ডিউটি, আমরা এটাকে ডিউটি হিসেবে, দায়িত্ব হিসেবে দেখি, অ্যাজ বিকজ এইটাই আমাদের কাজ, অবশ্যই আমরা সেটা করি। কিন্তু তার বাইরে গিয়ে আমাদের ব্যবসার চার দেওয়ালের মধ্যেই কি আমরা কাজের পরিধিকে আটকে রেখেছি? হয়তো বা নয়। আর সেই ব্যবসার চার দেওয়ালের বাইরের কাজগুলোকে সেলিব্রেট করার মানেই হলো জীবনকে সেলিব্রেট করা। আমরা অডিও ভিজুয়ালে দেখতে পেয়েছিলাম শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের এইবার ষাটতম বছর, মানে ডায়মন্ড জুবলি ইয়ার, হীরক জয়ন্তী। ষাট বছর একটি সংস্থার জন্য অনেকটা সময়, একটা লম্বা সময়। এই ষাট বছরে দাঁড়িয়ে যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে গয়না বানানো এবং গয়না বিক্রি ছাড়াও আমরা আরও কিছু কাজ করেছি, যে কাজগুলো হয়তোবা আমাদের একটু বেশি আনন্দ দিয়েছে, একটু বেশি তৃপ্তি দিয়েছে, একটু বেশি গর্ববোধ দিয়েছে। আর আমরা যখন আমাদের সবাইকে, প্রিয়জনদের বলছিলাম, আমাদের করা কাজের যে কাজটা আমরা অনেক দিন ধরে করছি, এইরকম তোমার পছন্দের 12টি কাজের একটা লিস্ট আমাদেরকে যদি দাও, তখন প্রচুর অনেক ধরনের অপশনস আমাদের কাছে এসছে। তার মধ্য থেকে 12টি কাজকে আমরা বেছে নিয়েছি, যে কাজগুলো গয়না বানানোর চেয়েও একটু বেশি মান, একটু বেশি হুঁশ নিয়ে করা যে কাজ, তাই তো হয়তোবা সেই কাজগুলো একটু বেশি গর্ববোধ দিয়েছে, একটু বেশি তৃপ্তি দিয়েছে, একটু বেশি আনন্দ দিয়েছে। সেই রকম 12টি কাজকে একটি ক্যালেন্ডারের 12টি পাতায় বন্দি করার চেষ্টা। Thank you so much, respected dignitaries. Merry Christmas to all of you, friends. I wish all of you a very, very prosperous Happy New Year 2020 in advance. This year, Kavita Krishnamurti is getting trouble.